তাহলে ফ্রেন্ডস চলে এসেছি আমার পরবর্তী ভিডিও নিয়ে। আজকে তোমাদের যে জায়গাটি দেখাবো সেই জায়গাটির ফেমাস প্লেসগুলো আমরা ইতিহাসের বইয়ের পাতায় পাতায় পড়েছি। ট্রেনে কলকাতা টু দিল্লি স্লিপারের ভাড়া পড়েছিল 800 টাকা। তো তোমরা বুঝতেই পারছো এতক্ষণ দিল্লির কথাই বলছিলাম। তো তোমাদের প্রথমেই যে ফেমাস প্লেসটা দেখায় দিল্লির ইন্ডিয়া গেট, যেটা খুবই 42 মিটার উঁচু দৈত্যাকার স্থিতিস্তম্ভটি বেলে পাথর দ্বারা নির্মিত ছিল। তো তোমরা দেখতেই পারছো দিল্লির সেই ইন্ডিয়ার গেটটা। তো এবারে বেরিয়ে পড়েছিলাম দিল্লির অন্যান্য ফেমাস প্লেসগুলো ঘুরে দেখার জন্য। তো যেতে যেতেই ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। কিছু কিছু পিক নিয়েছিলাম দিল্লি গেটেরই, সেগুলি তোমাদের দেখাচ্ছি। তো এবারে তোমাদের দেখায় দিল্লির লাল কেল্লা, যেটা দিল্লির ফেমাস প্লেস, আনাদার ফেমাস প্লেস। লাল কেল্লা দুর্গটি একসময় মোগল সাম্রাজ্যের রাজধানী ছিল, যেটি সম্রাট মোগল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত হয়েছিল। তো এটা তোমাদের দেখায় রাজপথ মার্গ গার্ডেন, যেটা রাস্তায় দিল্লির মধ্যে যেতে যেতে পড়েছিল। এটা কুতুব মিনার, যেটা আনাদার ফেমাস প্লেস, মোস্ট ফেমাস প্লেস বলা যায় দিল্লির। 240 ফুট উচ্চ ছিল কুতুব মিনারটি, যেটি ভারতের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। এটি প্রায় 5 তলা বাড়ির সমানে ছিল উঁচুটা, যেটা দেখে বোঝা যাচ্ছিল ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে কুতুব মিনারটি নির্মাণ করা হয়েছিল। দিল্লির মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেসে এসে পৌঁছেছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওটিতে দ্য গ্রেট তাজমহল, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে যেটি একটা মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে তাজমহলটি স্থাপন করেছিলেন। তাজমহলটি দিল্লির উত্তরপ্রদেশেই অবস্থান করছে। তো দিল্লিতে আজও তাদের ভালোবাসার নিদর্শন হিসাবে এই তাজমহলটি রয়েছে। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচ দিস ভিডিও। তো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।